हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी सुमना और आज के तोमादे साथे शेयर करब आमार खूब 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 फेवरेट एक डिश, सेटा हलो डाब चिंगड़ी। तो एटा खूब ही सिम्पल एंड खूब ही एक टू टाइम लागे। तो चलो तोमादेर साथे शेयर करी आमार रेसिपिटी एंड भालो लागले अवश्य लाइक करो, कमेंट करो एंड शेयर करो फ्रेंड फैमिली सवार साथे एंड दैट्स इट। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে চিংড়ি মাছগুলোকে খোসাটা ছাড়িয়েও নিতে পারো, বাট আমি এখানে খোসাটা ছাড়াইনি। তো এবার আমি দেখতে পাচ্ছি আমি নুন আর একটু হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে এক সাইডে আমি রেখে দিলাম। তো এবার আমি একটা নারকেল শুদ্ধ ডাব নিয়ে নিয়েছি। তো এই নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নেব। আর একটা আমি দেখতেই পাচ্ছ ডাব নিয়েছি, এই ডাবের মধ্যে আমি পুরো রান্নাটা করব। আর এই ডাবটা হবে তোমার ভেতরে হালকা হালকা শাস হবে, ঠিক আছে? তুমি দেখতেই পাচ্ছ কীভাবে আমি কেটে নিয়েছি ভালো করে। তো আর একটা যে নারকেল নিয়েছিলাম ওই নারকেলটা দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেতর থেকে কুড়িয়ে নিয়েছি। তো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পরিমাণ মতন কিছুটা নারকেল, আর হচ্ছে আমি চার পাঁচটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের ঝালটা বুঝে লঙ্কাটা দেবে। আর এখানে আমি দুই চামচ আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি, আর একটুখানি ডাবের জল দিয়ে আমি পুরো মিক্সারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি মাছের মধ্যে ওই মিক্সারটা, আর হচ্ছে আমি একটু অল্প করে স্বাদ অনুযায়ী নুন, আর একটুখানি হলুদ দিয়ে, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু অল্প সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর যে আমি ডাবটা নিয়েছিলাম ওই ডাবের ভেতরে আমি এক এক করে মিশ্রণটা আর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটুখানি অল্প পরিমাণে কাঁচা দুধও নিয়ে নিয়েছি। তো দুধটা দিলে খুবই টেস্ট হয়। তো তোমরা দুধের বদলে তোমরা নারকেলের দুধও দিতে পারো অথবা ফ্রেশ ক্রিমও তোমরা ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি ডাবের মধ্যে সবগুলো ভালো করে ভরে দিচ্ছি। তো আমার ভালো করে সব ভরা হয়ে গেছে চিংড়ি মাছটা। আর আমি উপর থেকে আরও একটুখানি একটা লঙ্কা আর একটুখানি এক চামচ আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার যে আমার ডাবের ঢাকনাটা ছিল ওটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি দেখতেই পাচ্ছি একটুখানি আটা গুলে আমি আটাটা দিয়ে ভালো করে ওই ডাবের যে মুখটা ছিল ওটাকে আমি ভালো করে আটকে দিয়েছি যাতে কিছু বাইরের বেরিয়ে না আসতে পারে। তো দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটাকে অন করে আমি ডাবটা বসে দিয়েছি। আর এটা হতে বেশ টাইম লাগে, এটা হতে তোমার গ্যাসে করতে প্রায় তোমার দেড় থেকে দু ঘন্টা টাইম লেগে যায়। আর আমি এখানে একদমই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট দিয়েছি।